সংবিধানে তত্ত্বাবধায়ক পদ্ধতি নেই এবং সংবিধানের অধীনে নির্বাচন করতে হবে, এই কথাটা যদি আওয়ামী লীগের মুখ থেকে সরিয়ে নেন, মুহূর্তের মধ্যে আওয়ামী লীগ ধপাস করে পড়ে যাবে। এখন এই মুহূর্তে দৃশ্যমান সবার কাছে বেটার পজিশন হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ এখন ভালো অবস্থানে আছে, তার পুলিশ আছে, প্রশাসন আছে, এবং এই যে তার যে ভালো আছে, সে তার মূল অস্ত্রটা কি? আওয়ামী লীগের মূল অস্ত্র হলো সংবিধান। তাহলে বিএনপির শর্ত কি? বিএনপির শর্ত হলো সরকারকে পদত্যাগ করে আমাদের সাথে আলোচনায় বসতে হবে। এই শর্ত যদি বিএনপি ত্যাগ করে, বিএনপির কোনো ক্ষতি হবে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি বলা হয়েছে শর্তহীন আলোচনা। এখন ধরুন, হু ইজ ইন বেটার পজিশন অ্যাট দিস মোমেন্ট? এখন এই মুহূর্তে দৃশ্যমান সবার কাছে বেটার পজিশন হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ এখন ভালো অবস্থানে আছে, তার পুলিশ আছে, প্রশাসন আছে, এবং এই যে তার যে ভালো আছে, সে তার মূল অস্ত্রটা কি? আওয়ামী লীগের মূল অস্ত্র হলো সংবিধান। অর্থাৎ সংবিধানে তত্ত্বাবধায়ক পদ্ধতি নেই এবং সংবিধানের অধীনে নির্বাচন করতে হবে, এই কথাটা যদি আওয়ামী লীগের মুখ থেকে সরিয়ে নেন, মুহূর্তের মধ্যে আওয়ামী লীগ ধপাস করে পড়ে যাবে, একেবারে দুর্বল হয়ে যাবে। তো এখন যখনই আপনি বললেন শর্তহীন, তাহলে বিএনপির শর্ত কি? বিএনপির শর্ত হলো সরকারকে পদত্যাগ করে আমাদের সাথে আলোচনায় বসতে হবে। এই শর্ত যদি বিএনপি ত্যাগ করে, বিএনপির কোনো ক্ষতি হবে না, কিচ্ছু হবে না। কিন্তু আওয়ামী লীগের যে শর্ত, যে আলোচনা হবে, কথাবার্তা হবে সংবিধানের আলোকে, এই শর্তটি যদি তাকে বাদ দিয়ে আলোচনায় টেবিলে কেবলইমাত্র আজকে বসে, কালকে থেকে দেখবেন বিএনপির বিজয় আর আওয়ামী লীগের যে পরাজয়, এটি আনাচে কানাচে দৃশ্যমান হবে। এবং ওই কারণে আমি বলেছি যে ওই চিঠির মধ্যে যে ভাষাগুলো ব্যবহার করেছে, টু দি পয়েন্ট, তিনটি ভাষা, যে শর্তহীন আলোচনা, অংশগ্রহণমূলক নির্বাচন, এবং লাস্টে যে থ্রেডটা দেওয়া হয়েছে, এই নির্বাচন যদি হয়, এই নির্বাচন যদি হয় তাহলে কেবলই মাত্র বাংলাদেশের জন্য যে ভিসা নিষেধাজ্ঞাটি তৈরি করা হয়েছে, এই আমেরিকা সৃষ্টি হওয়ার পর এইরকম ভিসা নিষেধাজ্ঞা, মানে ভিসা নীতি কেবলইমাত্র এক্সক্লুসিভলি অনলি ফর বাংলাদেশ, ভিসা নীতি তৈরি করা হয়েছে, এটা একটা বাংলাদেশকে একটা গিনিপিক বানানোর জন্যে, যে এটি বাংলাদেশের উপর প্রয়োগ করার পরে এটা সফলতা কেমন হয়, ব্যর্থতা কেমন হয়, সে অনুযায়ী আমেরিকা ভবিষ্যতে অন্য দেশগুলোর প্রতি করবে। তো সেই ভিসা নীতিটি প্রয়োগের ব্যাপারে সে একটা প্রসন্ন থ্রেড দিয়েছে, ইটস রেড অ্যালার্ট। থ্রেডটা হলো এইরকম যে এই যে তাদের এই শর্ত যদি মানা না হয়, এইভাবে যদি সংলাপ না হয়, এভাবে যদি নির্বাচন না হয়, তাহলে যে ভিসা নীতিটি ঘোষণা করা হয়েছে, এই ভিসা নীতিটির যতগুলো ওয়ে আছে, ইট মে বি হান্ড্রেডস অফ ওয়ে, ইট মে বি থাউজেন্ডস অফ ওয়ে, 1000টা পদ্ধতি ব্যবহার করে এই ভিসা নীতিকে ব্যবহার করা হবে এই নির্বাচনের সাথে সম্পৃক্ত যারা যারা আছে তাদের সকলের বিরুদ্ধে। আমাদের বাংলাদেশের মতো একটা রাষ্ট্র এবং আমেরিকার মতো একটা শক্তিশালী রাষ্ট্র, এই দুয়ের মধ্যে যে বাতচিতগুলো হচ্ছে, আমরা এখানে বসে বহু অনেক কথা বলতে পারি, হ্যাং করেঙ্গা, ত্যাং করেঙ্গা, লাঠিকে আন্দার, মুগুর ভরেঙ্গা, ফাটাই ফেলেঙ্গা, ইত্যাদি নানা রকম কথাবার্তা বলতে পারি। কিন্তু বাস্তবতা হলো যে আমেরিকা এখন যে পর্যায়ে রয়েছে, অর্থনৈতিক দিক থেকে, প্রযুক্তিগত দিক থেকে, গ্লোবাল ইনফ্লুয়েন্সের দিক থেকে, শিক্ষা দীক্ষার দিক থেকে, রেপুটেশনের দিক থেকে, সামাজিক ন্যায় বিচারের দিক থেকে, সেখানে আসলে অবাক বিষয়ে তাদের দিকে তাকিয়ে থাকা ছাড়া এই মুহূর্তে আমাদের অন্য কিছু নেই। আর আমরা যে কথাগুলো বলছি এটা শুধু রাজনীতির কথাবার্তা, এবং দেখেন মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু উনি বলে ফেলেছেন, সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আমেরিকা ইজ সাস কাইন্ড অফ কান্ট্রি, সেটা এমন একটা কান্ট্রি সেটা ইচ্ছে করলে যে কোনো দেশের ক্ষমতা তারা পরিবর্তন ঘটাতে পারে। এবং তারপর তিনি বলেছেন যে তারা প্রাণান্ত চেষ্টা করতেছে আমাকে ক্ষমতাচ্যুত করার জন্য। সাংবাদিকরা জিজ্ঞেস করছে কেন, বলেছে এই এই কারণে, আমি এটা দিচ্ছি না, ওটা দিচ্ছি না, আমি যে আমার কাছে দ্বীপ চাচ্ছে, সেই সেন্ট মার্টিনের কথা বলেছে, হ্যাঁ আমার কাছে সেন্ট মার্টিন দ্বীপ চাচ্ছে, আমি সেটা দিচ্ছি না, আমি মরে গেলেও দেবো না, আমি দেশের স্বার্থ বিক্রি করবো না। তো এই যে জিনিসগুলো আলটিমেটলি আপনি দেখুন, একজন প্রধানমন্ত্রী যিনি মূলত তার যে শাসন যে ক্ষমতা, এই ক্ষমতার যে প্রধান হাতিয়ার এই মুহূর্তে, এটা কিন্তু গণতন্ত্র, সুশাসন, ন্যায় বিচার নয়। তার হাতিয়ার হলো তাকে সবাই ভয় পায়, তার প্রধান হাতিয়ার, এবং তাকে সবাই মনে করে সমস্ত। এই প্রশ্নটি আমি নূরজাহান বেগম মুক্তা আপনার কাছে, আমি একটা সেকেন্ড, আমার ভুল হয়ে যাবে, জাস্ট এক দুই সেকেন্ড আমি শেষ করি, তারপর তাকে, হ্যাঁ 10 মিনিট তাকে দিয়ে দেবে। অর্থাৎ তাকে সবাই ভয় পায়, দ্বিতীয়ত তিনি সব বুঝেন, তৃতীয়ত তিনি সব কিছু মোকাবেলা করতে পারেন, এবং সমস্ত অসহায় মানুষদের তার দলের বা দলের বাইরে আশ্রয়দাত্রী, কারো কোনো জায়গা থেকে কোনো চোরে ই হচ্ছে, তারকে টেলিফোন করে সমস্যার সমাধান হয়ে যায়। তো সেই মানুষটি যখন নিজের অসহায়ত্ব প্রকাশ করে
যে আমাকে এই এই কাজ করছে, তখন বুঝতে হবে যে মানে সাবকনশাস মাইন্ডে তিনি যে ভয় পাচ্ছেন বা আমেরিকার যে কতখানি গুরুত্ব, এটা আলটিমেটলি জনগণের কাছে প্রকাশিত হয়ে গেছে। এই হলো আমার একদম স্পষ্ট ধন্যবাদ জানাচ্ছি গোলাম মাওলা রনি।